আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি ঢাকা আশুলিয়া থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা চ্যানেলে আপনাদের স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি বারান্দা থেকে শুরু করে দিয়েছি। এই যে গাছে অনেক ময়লা হয়েছে, একটা একটা করে মরা পাতাগুলো আমি আলাদা করে দিচ্ছি। আর গাছে পানি দেওয়া হয়নি, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল দেখে, বৃষ্টি পানি অনেক পড়েছিল, এই কারণে পানি দেওয়া হয়নি দেখে দেখছি শুকিয়ে গেছে। তাই সব গাছে অল্প অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। শীতের সবজি লাগানো শুরু হয়ে গিয়েছে আমার বারান্দায়। আপনারা সবাই দোয়া করবেন যেন গতবারের মতো অনেক টমেটো, অনেক কচু শাক, অনেক পুঁই শাক, এই সমস্ত সব সবজি যেন আমি আবার এবছরেও পাই। বারান্দায় বেশিক্ষণ দেরি করতে পারবো না আজকে, কেননা আমার ছেলে আসছে, তাই দ্রুত সকালে একটা নাস্তা বানানো লাগবে। ছেলে ইউনিভার্সিটি থেকে একেবারে না খেয়ে আসছে, তাই চলে যেতে হবে আমাকে কিচেনে। এই তো চলে এসেছি কিচেনে। এসে আমি ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে একটু মনে করলাম নুডলস খুব পছন্দ করে আমার ছেলে, তাই চিকেন নুডলস বানিয়ে দিই। তাই এই যে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিভাবে আমি চিকেন নুডলস রান্না করি আজকে একটু সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন একে একে কি করি। প্রথমে আমি ডিমটা একবারে হালকা করে নরম করে ভেজে নিয়েছি। ডিম ভাজা প্যানে আরও একটু তেল দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। এর ভেতরে দিয়েছি গোলমরিচ, সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো সব এক জায়গায় করে একটু লবণ দিয়ে আমি এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে চিকেনটা আমি আস্তে আস্তে করে একটু ভেজে নিয়েছি, যেন ভিতরটা শক্ত না হয়ে যায়, জুসি জুসি থাকে, ঠিক সেই পরিমাণ মতো ভেজে নিয়েছি। এবার একই প্যানে আমি পেঁয়াজ কুচি আর এই যে মরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা বেশি ড্রাই করে ভাজবো না, একেবারে নরম করে অল্প করে ভাজবো। ভাজার পরে এই যে আমি গাজরটা দিয়ে দিলাম, এরপরে আলু দিয়ে দিলাম। এগুলো আমি এক থেকে দুই মিনিট করে একটু সিদ্ধ করে নিয়েছি, গাজর আর আলু। এই যে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নিতে হবে, আস্তে আস্তে যে ভিতরে গাজরে পানি থাকে সেটা বের হতে দিতে হবে। এ পর্যায়ে এসে এই যে একটু লবণ দিয়ে দেব, তারপরে একটু দিয়ে দেব এই যে গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই যে চাট মশলা, এটা আমার ছেলে খুব পছন্দ করে, এটা আলাদা চাট মশলা। এরপরে দিয়ে দিলাম চিলি সস আর টমেটো সস, এক জায়গায় করে আমি মিক্সড করে নিয়েছি। নিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে মিক্সড করে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সসটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে এই যে আগে থেকে ভেজে রাখা যেই চিকেনটা ছিল সেটা আর এই যে ডিমটা আমি টুকরো করে কেটে নিয়েছি, ডিমটাকে এবার ছেড়ে দেব। দিয়ে বেশি না, এক থেকে দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে হালকাভাবে চুলার আঁচটা দিয়ে একটু দুই থেকে তিন মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। রাখার পরে একটু হালকা সেদ্ধ হওয়ার পরে আমি বাদ বাকিটা আপনাদের দেখাবো। এই তো ঢেকে দেওয়ার পরে দেখুন এই যে পানিটা বের হয়ে এভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে নুডলসটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে একটু ভালোভাবে সম্পূর্ণ এ মশলাগুলো এর ভেতর মিশিয়ে দিতে হবে। এগুলো রান্না নতুন কিছু না, সবাই পারেন। আমার ছেলে যেভাবে খায় আমি একটু রান্না করছি, তাই আপনাদের কাছে একটু দেখালাম এই আর কি। এবং আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি চিকেন নুডলসটা রান্না করার চেষ্টা করলাম। দেখুন এই যে সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি সয়া সস দিয়ে দেব, তারপরে এই যে নুডলসের যে মশলা ছিল সেটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব এই যে দেখুন এখানে ওই যে সয়া সস আর চিলি সস যেটা আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই হয়ে গেল চিকেন নুডলস। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর একটা কালার এসেছে। আজকে আমি সকাল সকাল সব কাজগুলো সেরে ফেলেছি ছেলে আসবে দেখে, তাই হাতে কিছু কাজ নেই। তেই যে একটু বারান্দায় আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাতে। এই যে দেখুন এভাবেই একটা একটা করে নাগামরিচ ধরে আর পেকে পেকে বসে থাকে,
এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। ভাবছি আজকে উঠাবো কি উঠাবো না এই চিন্তায় আছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এভাবেই একটা না একটা ধরতেই থাকে। শুধু বারান্দায় বসে থাকলে হবে না, দুপুরে রান্না আছে, তাই চলে এসেছি কিচেনে। এসে আমি যে প্যান বসিয়ে দিয়েছি, আজকে আমি ছাগলের মাংস একটু কষা কষা ভাব করে রান্না করব। তাই এই যে একটু তেল বেশি দিয়ে দিয়েছি আজকে। দিয়ে মাংস যখন কষা কষা করবেন তখন একটু তেল বেশি না দিলে সেই মাংস কষা কষা দেখতে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায় কেমন জানো। তেলের ভিতরে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি একটু জয়িত্রী, জায়ফুল আর হলে গোলমরিচ বাটা। এরপরে দিয়ে দিয়েছি আমি জিরে, রসুন, পেঁয়াজের পেস্ট। এই যে দেওয়ার পরে দারচিনি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। সাবধান, কারণ ছাগলের মাংস রান্না করা খুবই কঠিন, তাই সম্পূর্ণ মশলাগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে তার গন্ধটা বের করে দিলে তবে না ছাগলের মাংস খেতে খুব মজা লাগবে। এই যে মশলাটা আমার কষাতে কষাতে এই পরিমাণ হয়ে এসেছে। এই যে দেখুন মশলার ভিতর যে পানিটা ছিল সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে শুধু তেল ভাসবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসটা। আপনারা সবাই জানেন ছাগলের মাংস একটু গন্ধ, সেই গন্ধটা দূর করতে হলে আমাকে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন কষানোর পরে আমার এই যে মাংসটা ঠিক এই পরিমাণ হয়েছে কষানো। মাংসটা ঠিক এইভাবে কষিয়ে নেবেন, দেখুন কষানোর পরে কালারটা কেমন এসেছে, আর রান্নার শেষে এর কালারটা আরও সুন্দর আসবে। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিতে হবে, অল্প করে পানি দিয়ে নেব, কেননা কষানোর সময় মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, অতিরিক্ত পানি দিয়ে মাংস ফোটালে তার কালারটা নষ্ট হয়ে যায়। এই যে অফ ক্যামেরা মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। রান্নাবান্না সব শেষ করে আমি গোসল করে নিয়েছি, মেয়েকেও গোসল করে দিয়েছি। দিয়ে এই যে উঠে এসেছি ছাদে, এসে জামা কাপড় মেলতে এসেছি। আর এই যে দেখুন মেয়ে আমার লুকোচুরি খেলছে। এই তো মেয়ে আর আমি ছাদ থেকে এসেই এই যে খাবার রেডি করে ফেলেছি। ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে এসে এই যে খেতে বসে গিয়েছে। এই যে দেখুন আমি সব খাবারই এখানে সাজিয়ে নিয়েছি। আজকে আমরা কী কী রান্না করেছি আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যে ছাগলের মাংস বোনা, আর এই যে দেখুন মসুরির ডাউল, আর এখানে আলু ভাজি। আলু ভাজিটা আমার ছেলের খুব প্রিয়, তাই আজকে করতে হয়েছে। এই তো যে যার মতো আমরা খেতে বসে গিয়েছি বা খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতেই আমি আপনাদের কাছে কিছু চাইবো। কিন্তু আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যাদের একেবারে একটু হলেও বেশি ভালো লাগে তারা অবশ্যই একটা শেয়ার আর একটা কমেন্টস করে দেবেন। আর আমি জোর করে চাইবো না, আর যাদের ইচ্ছে হয় আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যাদের ইচ্ছে হয় না তারা করবেন না, কি আর বলবো বলেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি সবসময় বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন কিন্তু বেল বাটনে এখনও চাপ দেননি, তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করার সময় আপনাদের পাশের বেল বাটনটা একটু টিপে দেবেন, যেন আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। এই তো এভাবেই আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে দিনটা এভাবেই চলে যায়। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, আবার রাত্রের ডিনার, এভাবে যা কপালে জুটে তাই খেয়েই আমরা এখনও বেঁচে আছি। আল্লাহ তালা এভাবেই আমাদের ভালো রেখেছে, তাই আমরা এভাবেই থাকার চেষ্টা করছি। একদিন শাক ভাত, একদিন ডাল ভাত, একদিন একটু পারলে হয়তো মাংস জোটে, এভাবেই মানুষের জীবনটা চালিয়ে নেওয়া উচিত। কখনো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তালা যেভাবে রাখে সেভাবে সন্তুষ্ট থাকতে হবে আমাদেরকে। খাওয়া শেষে আমরা সবাই একটু শুয়ে শুয়ে আড্ডা মেরেছি। ছেলে এসেছে, অনেক গল্প হচ্ছে বাবা ছেলে, আবার মেয়ে তো দুষ্টামুর কোনো হিসেবই নেই। এভাবেই আমাদের দিনটা আজকে চলে যাচ্ছে। একটু গল্প গুজব করে এই যে আনন্দ ফুর্তি করে এই যে আমি এতগুলো থালা বাসন সব ধুয়ে নিয়েছি, রুমটা আবার ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে একটু বিকেলে নাস্তার জন্য এই যে বড় বড় আম এনেছি কয়টা, তা আমটা একটু নরম হয়ে গিয়েছে, তে আমের খোসা সহই আমি কেটে দিলাম।
একটা দিন দুইটা দিন চোখের পলকে চলে যাবে, আবার ছেলে চলে যাবে, ভালো লাগে না। আসলে কি বলবো, আসার দুই দিন থাকে খুবই ভালো লাগে, চলে গেলে একেবারে মনটা খারাপ হয়ে যায়, আর মেয়ের তো মানে কান্নাটা থামানোই বড় কষ্ট হয়ে যায়। তো চলুন, কে কে বিকেলে নাস্তা করেননি আমাদের বাসায় চলে আসুন, আমরা একসঙ্গে সবাই নাস্তা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তা আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশপাশ পরিষ্কার রাখবেন এবং রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।